রান্না করবো মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োগুলোকে আমি এইরকম সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো ধুয়েও নিয়েছি, এখন এগুলো আমি বানাবো। দিলাম তেল, আমি তেল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট কুচি, আর এখানে 5-6টার মতো মরিচ আমি ফালি করে নিয়েছি, এটাকে আমি ব্রাউন কালার করে নেবো। সমস্ত মতো গোটা জিরে, পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন কালার হওয়ার দিকে, আর জিরাটা একটু হয়ে গেলে আমি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। একটা ব্রাউন কালার হয়ে গেছে, জিরাটা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা এই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো 7 মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে হলুদ আমি দিয়েছি 1 চামচ, এগুলো এখানে দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকনাটা দিয়ে দেবো। আমি একদম আলু চামচের মতো খুবই অল্প পরিমাণে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আমি ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো, এখানে পানি আমি দেবো না। দেখুন এর আগে কিন্তু আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে দিয়েছি। এইখানে আমি 1 তেজপাতা আর 2 আদা পাতা আমি ছেড়ে দিয়েছি, আদা দিয়ে থাকে তো আদা পাতা দিতে পারেন। আর সবার শেষে আমি একটু গরম মশলার উপরে ফুটি, তারপরে এটা আমি এটা নামিয়ে নেব। আবার ঢাকনাটা তুলে নেব, একটু আমি নেড়ে নেব, আর এখানে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, তারপরে ভালো করে মেরে নিই, একটা পাত্র তুলে নেবো, কেমন সেদ্ধ হয়ে গেছে।